শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বুধবার পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এতে নির্বাচন প্রসঙ্গ আসতে পারে। এছাড়া 90টি দেশের রাষ্ট্রদূতকে আসন্ন সংসদ নির্বাচন পরিস্থিতি জানাবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সাধারণত বছরে একবার এই বৈঠক হলেও এবার দ্বিতীয়বারের মতো দিল্লিতে বসবে এই বৈঠক। আলোচনার সুযোগ কমই আছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি ভারত জানতে চাইলে নির্বাচনের বিস্তারিত তুলে ধরবে বাংলাদেশ। তবে এই বৈঠক নিয়ে গোপন এজেন্ডা খোঁজার কারণ নেই। আমাদের দেশে ইলেকশন আছে এবং ইলেকশন পূর্ববর্তী এবং ইলেকশন পরবর্তী যে আমাদের যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটা তো খুবই মাল্টিফেসেটেড সম্পর্ক ভারতের সাথে, তাই না? আমাদের ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, তারপরে যে পিপল টু পিপল ইয়ে আছে, ভিসা সংক্রান্ত ইয়ে আছে, যে এইগুলার সাথে যাতে এগুলো একটা স্মুথলি এখানে যাতে ইলেকশন যাতে কোনোভাবে এইটাকে ইয়ে না করতে পারে, সেটাই হয়তো আমাদের আলোচনায় আসবে। তিনি জানান, দিল্লিতে অবস্থিত 90টি বিদেশি মিশনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি এবং নির্বাচন প্রসঙ্গ তুলে ধরা হবে। আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের কমিটমেন্ট এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তাদেরকে ব্রিফ করব। অবজারভার্সদের ব্যাপারে তাদের প্রশ্ন থাকতে পারে, সেগুলো যে কালকে আমরা দেখেছি যে অবজারভারদের আপনার অ্যাপ্লিকেশন ডেট বাড়ানো হয়েছে, সুতরাং এগুলো আমরা তাদেরকে জানাবো, কিছু আমাদের ব্রোশিওরস বা ইয়েটি নিয়ে যাব। পররাষ্ট্র সচিব জানান, বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ভারত কিভাবে একসঙ্গে কাজ করবে তা নিয়েও আলোচনা হবে এবার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বুধবার পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এতে নির্বাচন প্রসঙ্গ আসতে পারে। এছাড়া 90টি দেশের রাষ্ট্রদূতকে আসন্ন সংসদ নির্বাচন পরিস্থিতি জানাবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সাধারণত বছরে একবার এই বৈঠক হলেও এবার দ্বিতীয়বারের মতো দিল্লিতে বসবে এই বৈঠক। আলোচনার সুযোগ কমই আছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি ভারত জানতে চাইলে নির্বাচনের বিস্তারিত তুলে ধরবে বাংলাদেশ। তবে এই বৈঠক নিয়ে গোপন এজেন্ডা খোঁজার কারণ নেই। আমাদের দেশে ইলেকশন আছে এবং ইলেকশন পূর্ববর্তী এবং ইলেকশন পরবর্তী যে আমাদের যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটা তো খুবই মাল্টিফেসেটেড সম্পর্ক ভারতের সাথে, তাই না? আমাদের ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, তারপরে যে পিপল টু পিপল ইয়ে আছে, ভিসা সংক্রান্ত ইয়ে আছে, যে এইগুলার সাথে যাতে এগুলো একটা স্মুথলি এখানে যাতে ইলেকশন যাতে কোনোভাবে এইটাকে ইয়ে না করতে পারে, সেটাই হয়তো আমাদের আলোচনায় আসবে। তিনি জানান, দিল্লিতে অবস্থিত 90টি বিদেশি মিশনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি এবং নির্বাচন প্রসঙ্গ তুলে ধরা হবে। আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের কমিটমেন্ট এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তাদেরকে ব্রিফ করব। অবজারভার্সদের ব্যাপারে তাদের প্রশ্ন থাকতে পারে, সেগুলো যে কালকে আমরা দেখেছি যে অবজারভারদের আপনার অ্যাপ্লিকেশন ডেট বাড়ানো হয়েছে, সুতরাং এগুলো আমরা তাদেরকে জানাবো, কিছু আমাদের ব্রোশিওরস বা ইয়েটি নিয়ে যাব। পররাষ্ট্র সচিব জানান, বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ভারত কিভাবে একসঙ্গে কাজ করবে তা নিয়েও আলোচনা হবে এবার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।